তৈরি করা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার, এটা জিলাপি। বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে মেলা বা ছোটোখাটো যে সমস্ত অনুষ্ঠানগুলি হয়, ওইখানে এই ধরনের মুখরোচক খাবারগুলি তৈরি করা হয়। সাধারণত ময়লা ও ডাল জাতীয় অন্যান্য উপকরণ মিলিয়ে এভাবেই তেলে ভাজা হয় কিছুক্ষণ। শক্ত মচমচে এই জিলাপিগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন সেটা ছেড়ে দেওয়া হবে এই ধরনের আখের অথবা খেজুরের গুড়ের তৈরিকৃত এই শিরার মধ্যে। পনেরো বছর যাবৎ এই জিলাপির ব্যবসা করেন না? আচ্ছা, এই জিলাপিগুলি তৈরি করতে কী কী প্রয়োজন হয় সাধারণত? লাগে ঘুড়ি, লাগে এরপরে হাডুস, লাগে সুডা, লাগে সব লাগে। এগুলো এগুলো ডাল দিয়ে করেন? ময়দা ডাল এগুলো না? ও আচ্ছা, তাহলে দুই ধরনের হয়, ময়দা দিয়েও হয়, আবার মাসকালাই ডাল যেটা ওটা দিয়েও হয়, তাই তো? ময়দা দিয়ে একটা দিয়ে দুইটা করুন। ও আচ্ছা, বুঝতে পারছি। সবচেয়ে মজাদার জিলাপি কি, মানে কোন জিলাপিটা সবচেয়ে ভালো, মানে ভালো লাগে? ডালের ডালের যে জিলাপিটা ওটা সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে। আর এটা তো ময়দার জিলাপি না? এভাবে এই তেল থেকে তুলে গুড়ের শিরার মধ্যে ভেজানো হয় এই জিলাপি। জিলাপি কত করে গো মুরব্বি? এটা কত? এটা 160। আর এটা? এটা 60 কেন? এটার দাম বেশি কেন? এখানে দুই রঙের জিলাপি দেখা যাচ্ছে, মানে মাছ ডালের তৈরি, সাদা, এজন্য এটার দাম বেশি, একটু ডার্ক, একটু কালো রঙের, গুড় আর ময়দা।